ফরিদপুরে মধুমতি নদীর তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছে আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়নের নদী তীরবর্তী হাজারো মানুষ। গত কয়েকদিনের ব্যবধানে নদী গর্ভে চলে গেছে চলাচলের একমাত্র পাকা সড়ক, মসজিদ, মাদ্রাসা সহ বেশ কিছু বসতবাড়ি। পানির তোরে ভেসে গেছে 100 মিটার পাকা সড়ক। এখনও হুমকির মুখে রয়েছে বেশ কয়েকটি স্কুল, মাদ্রাসা, বসতভিটা ও এলাকার একমাত্র বাজার। গত কয়েক মাস ধরে নদীর তীব্র ভাঙনে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর, পাচুরিয়া, বানা, টগরবন্ত এ 4টি ইউনিয়নের 9টি গ্রামের কমপক্ষে অর্ধশত বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের তীব্রতা বেশি থাকায় অনেকেই তাদের বাড়িঘরের মালামালও সরিয়ে নিতে পারেনি। বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় অনেকেই আশ্রয় নিয়েছে রাস্তার পাশে। ভাঙনের ভয়ে অনেকেই ঘরবাড়ি সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। গত 3 দিনে নদী ভাঙনের কবলে পড়ে গোপালপুর ইউনিয়নের বাজরা গ্রামের একমাত্র পাকা সড়ক, ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙনের কবলে পড়ে বিলীন হয়েছে একমাত্র মসজিদ ও গুচ্ছ গ্রামটি। তাছাড়া নদীগর্ভে চলে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমিও। নদী ভাঙন তীব্র আকার ধারণ করায় আতঙ্কিত অবস্থায় দিন কাটাচ্ছে স্থানীয়রা। এই অবস্থা মনে করেন এই বাহিনী এই দেখতে দেখতে কাল এই নাইকেল গাছটা নিয়ে গেল, এই নাইকেল গাছটা এই গড় সরাবার সময় দেওয়া যাচ্ছে না, গড় কিছু টিন ফিনও চলে গেছে নদীতে। আমি দীর্ঘদিন ধরে দেখতেছি আমাদের এই গ্রামটা 3 কিলো লম্বা ছিল আর এখন বাঁধতে বাঁধতে 1 কিলো নাই, আর এই নদীটা তো অনেক দূরে ছিল। আর আমাদের এই যে সড়কটা এই পুরো গ্রামের একটাই, এর বিকল্প কোনো রাস্তা নেই, বাঁধতে বাঁধতে ব্যাংকে চলে গেছে। এই যে বাবা, এই যে ছেলে মেয়ে নিয়ে কোন জায়গায় যাবো, কোন জায়গায় দাঁড়াবো, কোন জায়গায় খাড়াবো, দিন পরে এক সন্ধ্যে যদি মিলে যদি আনছে জাদু বাচ্চা নিয়ে বিটাই বসে বেড়ে খাইছে, এন সে বিটে নাই, এনে কোন জায়গায় যাবো? বাসা বাড়ি গেলি ফেরা 3,000-4,000 টাকা দাম, ছেলেরানে যে কামাই করতেছে, ও বাবা এনে তাই দেনে ঘর ভাড়া দেবো না, এই দাম বেড়ে গেছে সপ্তাহ, এনে সেই কেনবো না, তাকে খাবো না, কি করবো? কিছু নাই, একটু জমি তাও চলে গেছে, আর আরেকদিন কেনবো সে জায়গাও নাই। তা আমার কথা কি নিয়ে যাচ্ছে না, যদি তোমরা চেষ্টা করো আল্লাহ রাহে থাকবে, না না থাকবে, করবেন আর কিছু নাই, ওই বাগানে সব মাল ধাওকে দিয়ে। মধুমতি নদীর ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ডকে দায়ী করেছেন স্থানীয়রা। আমার বাপের যে ভিটা, বসতবাড়ি ভিটা ছিল 100 বছরের ঊর্ধ্বে, এখন বর্তমান নদী আমাদের সেই বসতবাড়িগুলো ভেঙে নিয়ে যাচ্ছে। আমরা ছেলেপেলে নিয়ে এখন কোথায় যাব, কোথায় থাকব? আমাদের তো সেই দুর্দশা, আমাদের পানি উন্নয়ন বোর্ডও কোনো তেমন কোনো ইনেশনে ব্যবস্থা নিচ্ছে না। কথা হচ্ছে আমাকে নদী যে ভাঙতেছে আর যে অবস্থা, অন্য কোনো এমপি সাহেব বলি পরে অবশ্যই এসে দেখতো। আমাকে যে এমপি হয়েছে না, এসে যে একটা গাভী হতো, তার 2 দিন দুধ খেতে যেতাম, তখন বলছিল যে আমাকে এমপি না, একটা গাভী হয়েছে। আর এই যে এমপি হয়েছে কোনো কাজ না, দেন যেভাবে ভাঙতেছে এটা বাদ নির্মাণ করতে পারে না, সেটা সেই সংসার চাতে পারে না, সাইজও বন্ধু সে আমাকে এভাবে নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। এটা আমার নিজেরই বাড়ি, এই 4-5-6 দিন আগে 1 কিলো ছিল ওই মেন রাস্তার, তো প্রায় 1 কিলো নদী গর্ভে বিলীন হয়ে গেল। এমপি আমাদের গ্রামের, প্রায় গ্রামের 100 গজ দূরে তার বাড়ি, সে তার চোখের দেখাটা পর্যন্ত দেখলো না যে জনগণ কি করতেছে, এই যে বাড়িগুলো ভাঙে যাচ্ছে, কে কোন জায়গায় যাচ্ছে, এমপি হিসাবে তার দায়িত্ব ছিল না। নদী ভাঙন রোধে আগামী শুষ্ক মৌসুমে কার্যকরী ব্যবস্থা গ্রহণের কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। গোপালপুর যে গোপালপুর যে ভাঙন প্রশমনে আমরা ইতিমধ্যে যে ব্যাগ ডাম্পিং শুরু করেছি, কিন্তু ভাঙনের পরিমাণ বেশি হওয়াতে সীমাটা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে। তারপরে আমরা অব্যাহত রেখে গেছি যাতে মানুষের দুর্গটা লাঘব করা যায় এবং যে বিভাগ দ্বারা নদীটি সংরক্ষণ করা যায়। এটা একটা যেহেতু স্থায়ী প্রকল্প প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে, এখন এই বন্যাটা লাঘব করার জন্য আমরা বর্ষা মৌসুমে আপাত মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছি। আগামী শুষ্ক মৌসুম থেকে অনুমোদিত যে প্রকল্পটা অনুমোদন হবে সেটা দ্বারা আমরা স্থায়ী কাজ করতে পারবো। ভাঙন কবলিত এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ না করা হলে আলফাডাঙ্গা উপজেলার 4টি ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাবে এমন আশঙ্কা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 5।